ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই থেকে আননোন ইউজারকে ব্লক করতে পারবেন। অর্থাৎ আপনার পাসওয়ার্ড জেনে কেউ যদি আপনার ওয়াইফাইটা যদি চুপি চুপি ইউজ করে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি ওদেরকে অ্যাক্সেস দিবেন না। ওরা আপনার পাসওয়ার্ড জানার পরেও আপনার ওয়াইফাইটা আর তারা ব্যবহার করতে পারবে না। তো এক্ষেত্রে বলে রাখি যে আমি যে মেথডটা দেখাবো এটা হচ্ছে আপনার ডিলিঙ্ক রাউটারের ক্ষেত্রে। তো আপনি ডিলিঙ্ক রাউটারের ক্ষেত্রে ব্লক করতে পারবেন না, কিন্তু একটা লিস্ট করে রাখতে পারবেন যে এই এই ম্যাক অ্যাড্রেসগুলো আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে। তো এর জন্য সিম্পলি আপনাকে যে কোনো ব্রাউজার থেকে গুগলে যেতে হবে। তো আমি আমার গুগল ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারে ওপেন করার পর এখানে আপনার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আপনি যদি আইপি অ্যাড্রেসটা না জেনে থাকেন, সিম্পলি গুগলে সার্চ করবেন হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ ডিলিঙ্ক রাউটার। তো এটা সার্চ করলে আপনার আইপি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিবে। তো আমি সিম্পলি এখানে সার্চ করতেছি। তো দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেস যেটা আছে ওইটা গুগল দিয়ে দিয়েছে। তো এটা আমরা সিম্পলি কপি করব। কপি করার পর আমরা এখানে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আইপি অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি আপনার ডিলিঙ্ক রাউটারের পিছনে একটা স্টিকারে পেয়ে যাবেন। সাধারণত ডিলিঙ্ক রাউটারের ক্ষেত্রে ইউজার নেম হয় অ্যাডমিন আর পাসওয়ার্ড খালিই থাকে, কোনো মানে কিছু থাকে না। তো এটা দিয়ে আপনারা জাস্ট লগ ইন করবেন। তো আমি লগ ইন করতেছি। তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনার ইয়েতে, অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল, যেটা অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিলে যেতে হবে। তো আমি অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিলে গেলাম। এরপর দেখেন এখানে আমার এখন বর্তমানে তিনটা ডিভাইস কানেক্টেড আছে। তো আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে তিনটা থেকে যে কোনো একটা ডিভাইসে শুধুমাত্র আপনার অ্যাক্সেস করতে পারবে, বাকি দুইটা আর অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ পাসওয়ার্ড জানার পরেও তারা অ্যাক্সেস করতে পারবেন না। তো আপনি যে ডিভাইসটাকে অ্যাক্সেস দিবেন সেই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস যেটা আছে, ম্যাক অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে। তো আমি এখান থেকে আমার ম্যাক অ্যাড্রেসটা কপি করতেছি। কপি করার পর এখানে আপনাকে সামান্য একটু কাজ করতে হবে। এই যে কপি, এখানে দেখেন 24.fb.65.bb. এই যে ডটগুলো আছে এগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। তো এগুলো রিমুভ করার জন্য আপনাকে এক্সট্রা একটা ওয়ার্ড ডকুমেন্ট অথবা নোটপ্যাডে এই আইপি অ্যাড্রেসটা, এই ম্যাক অ্যাড্রেসটা নিয়ে আপনাকে সেটা একটু এডিট করে নিতে হবে। তো আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট খুললাম। ওয়ার্ড ডকুমেন্টে এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পর যে ডটগুলো আছে এই ডটগুলো একটু রিমুভ করে দিতে হবে। তো আমি এগুলো ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিচ্ছি। তো এভাবে আপনারা সবগুলা ডট আপনি ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিতে হবে। যদি এই ডটগুলো যদি রেখে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এটা কাজ করবে না। তো এটা রিমুভ করার পর এটা আপনাকে আবার একটু কপি করতে হবে। তো আমার সবগুলো রিমুভ করা শেষ। তো এখন আমি এগুলো কপি করব, সিম্পলি কপি। তো কপি করার পর এখানে আপনাদেরকে চলে যেতে হবে ওয়্যারলেসে। ওয়্যারলেসে যাওয়ার পর আপনাদেরকে নিচে একদম যে অ্যাডভান্স ওয়্যারলেস যেটা আছে অ্যাডভান্স ওয়্যারলেসে যেতে হবে। আপনারা নিচে দেখতে পারবেন ACL সেটআপ, ACL সেটআপ, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখন ACL সেটআপে ক্লিক করব। ACL সেটআপে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারেন যে only the MAC address on the list can be allowed to connect to the router when you enable wireless access control mode. অর্থাৎ আপনি যখন এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, এনাবেল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোডটা দিয়ে দিবেন, তখন শুধুমাত্র যে ম্যাক অ্যাড্রেসগুলো এখানে আপনি অ্যাড করবেন শুধুমাত্র তারা আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে। এর বাদ বাকি যারা আছে তারা যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জেনেও থাকে তারপরও তারা ইউজ করতে পারবে না। তো আমি এখানে এখন আমার যে ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করছিলাম ওইটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে যে সেটের এটা ম্যাক অ্যাড্রেস, যে মোবাইলের ম্যাক অ্যাড্রেস বা যে পিসির ম্যাক অ্যাড্রেস, ওইটাতে আবার আপনি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দিতে হবে। তারপর গিয়ে সে ইউজ করতে পারবে, এছাড়া অন্য কেউ আর এটা ইউজ করতে পারবে না। এরপর আপনি যদি চান যে আপনার এই এনাবেল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট থেকে কোনো একটা কাউকে যদি আপনি রিমুভ করে দিতে চান বা ডিলিট করে দিতে চান, তাহলে এখানে যে সিলেক্ট অপশন দেখতেছেন, সিলেক্ট অপশনে ক্লিক করে জাস্ট ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে সেও আর আপনার ওয়াইফাইটা পাসওয়ার্ড জানা সত্ত্বেও আর ইউজ করতে পারবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।